বিজেপির রাজনৈতিক বিজয়কে সম্পূর্ণ করতে বিভিন্ন জেলায় কার্যকর্তা সম্মেলনে যোগদান করছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবার সেই লক্ষ্যে খোয়াই জেলা সফরে কার্যকর্তা সম্মেলনে যোগদান করেন প্রদেশ বিজেপির সভাপতি। দীর্ঘ বাইক র্যালির মাধ্যমে প্রদেশ সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নেয় বিজেপির কর্মী সমর্থকরা। পরে খোয়াই টাউন হলে কার্যকর্তা সম্মেলনে যোগদান করেন তিনি। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি অমিত রক্ষিত, সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী, বিধায়িকা কল্যাণী রায়, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তাপস মজুমদার এবং প্রদেশ বিজেপির সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া সহ সংগঠনের বিশিষ্ট নেতা এবং কর্মীরা। খোয়াই বিজেপির কার্যকর্তাদের জোশ আর উদ্দীপনা দেখে কার্যকর্তা সম্মেলনে তাঁর বক্তব্যে রাজীব ভট্টাচার্য আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 23 বিধানসভা নির্বাচনে 60টি আসনে জয়লাভ করে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠা করা হবে। 2023-এ ইতিপূর্বে যে 60টি বিধানসভা রয়েছে, আর এই 60টি বিধানসভাতে এই 60টি সিট ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল সেখানে ফোটানোর জন্য আমি আহ্বান করি। কিন্তু আমার আত্মবিশ্বাস রয়েছে, আমার এরকম দেবদুর্লভ কার্যকর্তা সারাদিন না খেয়ে আজকে 29 কিলোমিটার বাইক মিছিল করে সারা খোয়াই জেলাকে জাগ্রত করেছে। আমার এমন দেবদুর্লভ কার্যকর্তা থাকতে আপনি কেন এই সাহিত্যের সাহিত্য চাইব না? আমার দৃঢ় বিশ্বাস এই ত্রিপুরা বিধানসভা সাহিত্যের সাহিত্য ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ত্রিপুরা রাজ্যে আমরা ফোটাতে পারবো বলে। দলীয় কর্মীদের জোশ আর উদ্দীপনায় যে দলের মূল শক্তি নিজের জোরালো ভাষণে তাই উল্লেখ করেন তিনি। বক্তব্যে সিপিআইএম এর হিংসার রাজনীতির তীব্র সমালোচনা করে প্রদেশ বিজেপির সভাপতি জানান, খোয়াই জেলাতেও সন্ত্রাসের এই রাজনীতি ছিল সিপিআইএম এর মূল লক্ষ্য। হিংসা কোনো বিরোধী দল এই খোয়াইতে করতে পারবে না। আমরা ভুলে গেছি সেই দিনগুলি, কোন বিরোধী দল করতে পারবে না। কমিউনিস্টের বিরুদ্ধে আওয়াজ তুললে তাকে হত্যা করা হবে, নতুবা তাকে এই খোয়াই ছাড়া করা হবে। সারা রাজ্যে দেখেছি 25টা বছর এই রাজ্যের বুকে বিভিন্ন জায়গায় একটাই কাজ করেছে কমিউনিস্টরা, সেটা হলো শহীদ বেদি নির্মাণ করেছে। আস্তে আস্তে খোয়াই, অমিত দা বলছিলেন যে আমার সামনে গাড়ির সামনে একটা লোক বাইক চালাচ্ছিল যে তার সিপিএম করার অপরাধে তার আঙ্গুলগুলি কেটে দিয়েছিল, এই ছিল ত্রিপুরা রাজ্যের সিপিএম। আমরা ভুলে গেছি এই ত্রিপুরা রাজ্যের মানুষ। ওই আজকে ভালো কাজ করার পর আজকে ওই খোয়াই সিপিএম পার্টি অফিসে রং করানো হচ্ছে, তাও কি পুলিশ নিরাপত্তার সহযোগিতা নিয়ে। কি দুর্ভাগ্য, চিন্তা করে দেখুন বন্ধু। আমরা এই রাজ্যের বুকে 25টা বছর ধরে একটাই স্লোগান, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর এখন এই স্লোগান পরিবর্তন হয়েছে, আর এই স্লোগান পরিবর্তন হয়ে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস আর সবকা বিশ্বাস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত হয়েছে। বামদলের মেরুকরণের রাজনীতির পরিবর্তে বিজেপির দল সবকা সাথ সবকা বিকাশের কর্মসূচিকে সামনে রেখেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে বলে উল্লেখ করেন। দলের দেবতুল্য কার্যকর্তাদের নিষ্ঠা আর দলের প্রতি তাদের ভালোবাসার উচ্ছ্বাসিত প্রশংসা করেন রাজীব ভট্টাচার্য। আসার সময় যখন বাইক র্যালি হচ্ছিল প্রায় 29 কিলোমিটার, আর আমার কার্যকর্তাদের মধ্যে জোশ, যে চোখ, যে স্বতঃস্ফূর্তটা, যে আত্মবিশ্বাস আমি দেখেছি, আমার হৃদয়ে একদম আপ্লুত হয়েছে। এই হলো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। সভাপতির দায়িত্ব নেবার পরেই বলেছিলেন দলের কর্মীদের তিনি নিজ হাতে ফুল দিয়ে বরণ করবেন। রবিবার কার্যকর্তা সম্মেলনে সে আদর্শ বজায় রেখেই দলীয় কার্যকর্তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেন রাজীব ভট্টাচার্য। কার্যকর্তা সম্মেলনের পর এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন প্রদেশ বিজেপির সভাপতি। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।